নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অকুরন্ত ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলটাকে একটু ছোট একটু সবাই মিলে সাহায্য করলে একটু বড় হয়ে উঠবে, তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে, এসো। চিকেন মোগলাই কারি আমি কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তাতে আমি দিচ্ছি এই লেবুটা, লেবুটা বেশ বড় ছিল আমি তাই হাফ দিচ্ছি। হাত এরমভাবে দিয়ে লেবু দিলে তাহলে বিচি দানাগুলো এখানে আটকে যাবে আর নিচে পড়বে না। এবারে দিচ্ছি নুন, এখানে এখন 1 চামচ নুন দিচ্ছি। নুনটা লাল লাল দেখতে পাচ্ছ, এই নুনের মধ্যে একটুখানি কাশ্মীরি চিলি পাউডার পড়ে গেছিল। দিচ্ছি এখন 1/2 টিস্পুনের মতো গোলমরিচ, এখন এখানে একটা পেস্ট করে রেখেছি, এতে দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা 1 চামচ জিরে আর দিয়েছি 1.5 চামচ ধনে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এর থেকে আমি এখন 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এতে 2 চামচ তেল, সাদা তেলও দিতে পারো সর্ষের তেলও দিতে পারো, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। আমি 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চিকেনটা 2 ঘন্টা আগে তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবারে নিচ্ছে খাড়া গরম মশলা, এর মধ্যে আছে ছোট এলাচ, সাজিরা, প্লেন জিরা, তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর গোলমরিচ আর একটু জৈত্রী। আর নিয়েছি শুকনো লঙ্কা, এটা একবারকে ফোড়ন দেবো। আর নিয়েছি 1টা টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আরও কিছু দেবো সেটা তোমাদের বলে দেবো। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এই খাড়া গরম মশলাটা, এবারে দিয়ে দেবো এতে পেঁয়াজ, 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আমি একটু চাপা দিয়ে দিলাম, চাপাটা খুলছি, কি সুন্দর টমেটো গুলো দেখো মজে গেছে, টমেটো পেঁয়াজ কি সুন্দর হয়ে গেছে। এখানে টমেটো তোমরা কিন্তু পেস্টও দিতে পারো। এখন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার,
চাপাটা খুলছি, পেঁয়াজটা একটু ফ্রাই হয়েছে আরও হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো, কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেবো আদা রসুন, যে পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন। টমেটো দেওয়ার পর নুন দিয়ে দিলে নুন কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায় একদম। এখন আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা কিন্তু অবশ্যই এখানে ম্যারিনেট করে রাখবে, আমি 2 ঘন্টা রেখেছি, তোমরা 4 ঘন্টা হলেও রাখতে পারো, খুব ভালো হবে। যতটা চিকেনটা ম্যারিনেশন ভালো হবে, চিকেনটা টেস্টি হবে, গ্রেভিটা খুব ভালো হবে। আর এতে সুবিধা কী হয়, চিকেনগুলো তো খুব নরম হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না করতে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এগুলো সব ধুয়ে আমি জল দিয়ে দেবো। আর রেখেছি এখানে টক দই 2 টেবিল স্পুন। টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিলাম। এখন এইভাবে এটাকে কষবো 5-7 মিনিট, জাস্ট খুব ভালো করে ওপর নিচ করে দেবো এটাকে। কষার পর এরমভাবে কষিয়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে দেবো এতে, আর একটু সেদ্ধ হওয়ার জন্য, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। চাপাটা খুলছি, চিকেনটা খুব ভালো বয়েল হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর এসছে। আর একটু মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছিলাম চাপাটা খুলে, কারণ কাজু আছে তো, কাজু চারমগজ পোস্তর যে পেস্টটা করেছি সেজন্য একটু একটু করে নাড়িয়ে দিয়েছে। তো সেদ্ধ হয়েই এসছে, আর একটুখানি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, রোস্ট করে রেখেছিলাম কসুরি মেথিটাকে। কসুরি মেথি কিন্তু অবশ্যই রোস্ট করে না দেবে, তার এরকম গুঁড়ো গুঁড়ো হয় না আর গন্ধটাও ততটা ভালো আসে না। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছে একটু ধনে পাতা। এখানে তোমরা ঘি যদি দিতে চাও দিতে পারো, বাট আমি আর দিচ্ছি না কিন্তু ঘি। একটু চাপা দিয়ে দেবো, হয়ে গেলে আমি আবার তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। মোগলাই চিকেন কারি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। উপর থেকে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আর দিচ্ছি অল্প করে একটু গোলমরিচ, উপর থেকে একটুখানি স্প্রিঙ্কল করে দিলাম। এটা অপশনাল দিতেও পারো, না দিলেও চলে, কিন্তু আমার মনে হলো বেশ ফার্স্ট বাইটটা যে নেবো তখন খুব সুন্দর একটা গোলমরিচের গন্ধ আসবে মুখে। আর আমি একদম মাইক্রোওভেন বলেই সার্ভ করে দিলাম।
এটা খাবার সময় দরকার, আবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমি একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিতে পারবো। ওই জন্য এই বলে আমি সেট করে এইতেই আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে অবশ্যই জানিও, আর স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের সামনেই করলাম। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর লাইক দিতে কিন্তু একটু ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।